পরিবারের সবাইকে হারিয়ে শুধুমাত্র মানুষের ভালোবাসায় এত দূর চলতে পেরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শত নির্যাতনের পরও আওয়ামী লীগ শক্তিশালী হয়ে রাজনীতির মাঠে আছে। দলটির মাঠকর্মীরা সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। সোমবার সকালে ছেলেমেয়ে সহ পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। জয়দেব দাসের প্রতিবেদন। সড়কপথে সর্বশেষ 2018 সালের 12 ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্দেশ্য ছিল নিজের সংসদীয় আসন গোপালগঞ্জ 3 এর নির্বাচনী প্রচার। এর 3.5 বছর পর আজ সড়কপথে নিজের সততা, দৃঢ়তা আর আত্মমর্যাদার অনন্য প্রতীক স্বপ্নের সেতু পাড়ি দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত ভাগীরথীর পাড়ের টুঙ্গিপাড়ার সবুজ শ্যামল গ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8টায় গণভবন থেকে যাত্রা শুরু করে পদ্মা সেতুতে পৌঁছে ছেলেমেয়েকে নিয়ে ছবি তোলেন প্রধানমন্ত্রী। পরে জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়া 2 কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দিয়ে বেলা 12টার কিছু আগে পৌঁছান জাতির পিতার সমাধিসৌধে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে শেখ হাসিনা দোয়া মোনাজাত ও ফাতেহা পাঠ করেন। পরে স্থানীয় আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় কথা বলেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, শত নির্যাতনের পরও আওয়ামী লীগ শক্তিশালী, কারণ দলটির মাঠ পর্যায়ের কর্মীরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। শত নির্যাতনের মধ্যে দিয়েও আওয়ামী লীগ সংগঠন কিন্তু সবসময় শক্তিশালী, আর আওয়ামী লীগ বিশেষ করে আমাদের মাঠ কর্মীরা সবসময় কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারাই কিন্তু পার্টিটাকে ধরে রাখছে। এই কথা মনে রাখতে আমি সবসময় মনে করি। শেখ হাসিনা বলেন, বহুবার তাকে হত্যার চেষ্টা হয়েছে কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি, বরং দেশের কল্যাণে সব কাজ পরিকল্পিতভাবে করা হচ্ছে বলেই বাংলাদেশের মানুষ আজ ভালো আছে। সবাইকে আমরা একযোগে কাজ করতে পেরেছি বলে কিন্তু আজকে করোনা মোকাবেলা, গভর্নমেন্ট মোকাবেলা, যে কোনো অবস্থা আমরা মোকাবেলা করতে পারি। জাতির পিতা কিন্তু নিজের জন্য দল করেন নাই, বা নিজের ক্ষমতা লোক নিয়ে দল করেন নাই, বা নিজের অর্থ সম্পদ বানানোর জন্য করেন নাই। তিনি বলছেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, কাজে আমার যেটুকু আছে আমি যদি একটা মানুষ, গরিব মানুষ তাকে দিতে পারি, আশা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, এটি তো আমার সার্থকতা। পদ্মা সেতু হয়েছে তাই এখন দেশের দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে শিল্পায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পরে যাই ক্ষমতায় আসতে, তারপর ক্ষমতায় আসতে খাওয়া পার্টি হিসেবে অনেক চেষ্টা এটাই যে পদ্মা সেতু হয়ে গেছে, এখন আমাদের দক্ষিণাঞ্চলটা অর্থনৈতিক অঞ্চলের উন্নত হয়। মানুষের ভালোবাসাই তার চলার পথে শক্তি বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।